বন্ধুরা, আপনারা দেখছেন ইন্টারনেট সলভটেক ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এখন আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনার যদি 4G হ্যান্ডসেট থাকে, সেক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট অর্থাৎ ডাটা ইউজ করার জন্য আপনারা কীভাবে ভোল্টি অ্যাক্টিভ করবেন। তা চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, ফার্স্টে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পর সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস এ ক্লিক করবেন। আচ্ছা, তারপর ভোল্টি এনেবেলড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ভোল্টি এনেবেলড হয়ে যাবে। আচ্ছা, এবার আপনারা ডাটা রোমিং এ ক্লিক করবেন, অর্থাৎ আপনি আপনার সার্কেল থেকে বেরিয়ে অন্যান্য সার্কেলে আপনি ইন্টারনেট পরিষেবা চালু রাখার জন্য এই ডাটা রোমিংটাকে অলওয়েজ করে রাখবেন। অলওয়েজ করে দেওয়ার পর আপনারা যে অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্টে যাবেন। অ্যাক্সেস পয়েন্ট নেম সব ঠিকঠাক আছে নাকি অ্যাক্সেস পয়েন্টে, যদি কোনো কিছু ডিফল্ট থাকে সেক্ষেত্রে আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনারা ম্যানুয়াল সেটিং করে নিতে পারেন। এখান থেকে অসুবিধা কিছু নেই, এখান থেকে আপনারা ম্যানুয়াল সেটিং আপনারা নিজেই করে নিতে পারবেন। যদি অ্যাক্সেস পয়েন্ট সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, আপনারা কোম্পানি অর্থাৎ আপনার অপারেটর, মোবাইল অপারেটরে কোম্পানির যে কমপ্লেন্ট হেল্প লাইন আছে সেই হেল্প লাইন নম্বরে আপনারা ফোন করে এখান থেকে ম্যানুয়াল সেটিং আপনারা করে নিতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট। তো বন্ধুরা, এবার আপনারা প্রেফার নেটওয়ার্ক টাইপ এটাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর প্রেফার LTE এটাতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আমি যেভাবে সম্পূর্ণ যে প্রসেসটা দেখালাম, আপনারা এই প্রসেসে পুরো সেটিংটা করবেন। সেটিং এইভাবে সেটিং করলে আপনারা যে কোনো মোবাইল অপারেটরের যে ভোল্টি পরিষেবা সেটা আপনারা করতে পারবেন, অর্থাৎ আপনারা হাই স্পিড ইন্টারনেট পরিষেবা অর্থাৎ ডাটা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন টেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।